হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিল্পা স্টাইল ড্রিমি অ্যান্ড ফেসবুক পেজ শিল্পা সিলেটি ব্লগ। এখন বিকাল সাড়ে তিনটে চারটার মতো বাজে আর আমরা সবাই মিলিয়ে, আমরা বলতে বাই আছে, বইন আছে, আর দেখো গোপাল আছে, আমরা সবাই মিলিয়ে যাইরাম হইল গিয়া খালিগঞ্জ ঐতিহ্যবাহী বংশীদাস বাবার আশ্রমের তেইশতম, ঠিক আছে, তেইশতম অষ্টপ্রহ হরিনাম যজ্ঞের মধ্যে আমরা সবাই মিলিয়ে যাইরাম। তো তাদের যাই আমার বাড়িতে লাগবে। বন্ধুগণ দেখো কম সে কম 20 মিনিট রইব, হাঁটতেই আসি হাঁটতেই আসি। আন্দাই লাগলো খেয়ারা Oh, my God.
ভর্তি দিয়ে গেছে। চলো আবার একটা দোকানে যাই, কারণ কি মাঝে সুন্দর 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 খাইবার রাখছে, কিন্তু বন্ধুগণ আমরা তো খাইতাম না, আমরা তো কঞ্জুস। তো চলো এখন সামনে দিকে যাই, সামনে দিকে গিয়া দেখি কিটা হয়। আমার ভাইয়ের সঙ্গে আর একটা ফ্রেন্ড আসলো, তো আরই গেছে। আমার বই দেখ, আমার বই খুঁজে আনতে লাগবে চাদর দেখে। বন্ধু কর্মীতে বলে কাশ্মীরি চাদর মাত্র 100 টাকা করে, কিন্তু মাছ মাথায় দেখো এটা বলে কাশ্মীরি চাদর, তাও 100 করিয়া। কাশ্মীরি চাদর কিনতে মাত্র 100, তাহলে ঠানিয়া আনতে লাগে সব। আমরা কোন দিক থেকে কোন দিকে আইসি নিজেও কইতে পারলাম না, খালি ঘুরলাম আর ঘুরলাম। এখানে আছে খাকুর দোকানে, চলো দেখি খাকুর দোকানে কিটা আছে। সানা বাজার, এখানে আছে চীনা বড়ো নানি খাকু, আর এখানে আছে আচার। আচার ট্রেন দেখতে ভালো লাগে, বড়ির আচার, চলতার আচার, খাকু গরম হয়েছে কারণ না ও 10 টাকা এটাই। আর এটার পিছনে একটা ইয়ে আছে, এটা নদী রানি খাকু, কিটা নদী, কাঁকড়া নদী দেখি আইতে, একটু কাঁকড়া নদী আমি প্রথম শুনছি নাম, কাঁকড়া নদী। বা যে সুন্দর নদী, কিন্তু এইটা নাম আমি কোনো দিকে শুনছি না। ওই দেখো বন্ধুগণ, তারা মেলা এদিক দিয়ে আইসে মেলা করা, তো দেখো এদিকে আবার ওই দেখো বিজিয়া বিজিয়া যার গিয়া। বাহ মেবি এটা পার হইবার রাস্তা মনে বহুত দূর, দেখছো নি খুব সুন্দর নদীটা, এটা পার হইবার রাস্তা তো এটা দেখলাম না, আসে নি। ওই দেখো এদিকে নৌকা দিয়া যারে, দেখো দেখো বাচ্চারা দেখছো, দুইটা বাচ্চা এখন দেখবা তারা জলে দিয়া যার গিয়া। এই যে এই যে তারা যার, আর ওই দেখো আর তোমরা একটু জুম করিয়া দেখাই, হ্যাঁ ওই দেখো তারা আর এদিকে জল বেশি না, হ্যাঁ আরই গেছিল এখন এখন আইসে কইতে গিয়া। হ্যাঁ নাসের এই যে আমরা সামনে তারা নামছিল, এখন তারা ওইদিকে যায়, তো খুব ভালো লাগছে এই নদীটা দেখি ইয়া। আর চলো এখন যাই আমরা, আমার বোন কই গেছে গিয়া কিতা খাইতে, আমি তো না করছি কিছু খাইতাম না, কিন্তু যদি ভাল লাগে তো খাইম না, আমি অন্য কিছু খাইম না, আমি অন্য কিছু খাইম খইলাই না কেন আগে। কেন তাই লইছে স্যান্ডউইচ, বাইয়া দিব তাই, তাই সস দিছে কইছে না আগে, বতাইর দোষ খাইব কুদাম। চলো 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 এখন স্যান্ডউইচ খাওয়া চলে, আমরা খাও বই রইছো কানে, যেই ক্যামেরা অন করবো তারা খাইতো বুঝছো নি, মানে খানিও তারা ক্যামেরা লাগে। খাও খাও, আমি না আমি না, তুমি খাও খাও। বন্ধুগণ এখন আমরা যাইলাম খিচুড়ি খাইতে, দেখি গিয়া পাই কি না খিচুড়ি, যদি পাইম তো খাইম, না পাই না তো আমার বই নানি পাগল হয়ে যায়, তুই থাক আমি পারো না। বন্ধুগণ পাই থাকুক, আমি যাই খিচুড়ি খাইতে, এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি যেগুলো। ছোটবেলা আমরা মেহেন্দি দিতাম, তখন বড় হওয়ার পরে দিই না, লাগে ওই তো দিম, ওই তো আর দিম 10 টাকা বা 20 টাকা যদি যাইব গিয়ে, এটা লেগে এখন আর দিই না, বাট ছোটবেলায় খুব বেশি দিতাম। এখানে আছে গয়নাঘাটের দোকান, তাই জিগাই কিছু কিনতো না, এমনই দিতাম না বুঝছো নি, বোনও কিছু কিনতে নেই গয়নাঘাটে, গয়নাঘাটে কিছু কিনতে নেই, হ্যাঁ কিছু খাইতাম বে, কিছু খাইতাম আয় আয় যা, কিছুরি কোন দিকে এখন আমি বুঝে না খাইতাম যে খিচুড়ি।
বন্ধুগণ, আমি এদিকে যাই মানে যাইতে গিয়ে আসলাম, উঠাইলাম না। আমার বোন তো জানো ফান খায়, যেই ফানের দোকান দেখছে কয় ফানের দোকান উঠা। এখানে আয়া যেটা দেখলাম সবে প্রায় খাইলেইছে, একদম কম মানুষই আছে কিছু খাইতে, আমরা খাইতাম। কাকু ফাটা তো কই পাইমু, বইলে দিব না নে, কাকুয়া কইছে যে বইলে দিব। এখানে এখানে বই যা, এখানে বই যা, তোমাকে আমি ফোন করি যদি খাই। বন্ধুগণ দেখতে পারে প্রসাদ খাওয়া চলে, কিন্তু যেই আমরা আইসে কইছে আমরা আইসে অঙ্ক 10 মিনিট লাগে অপেক্ষা করতাম। বন্ধুগণ ফাইনালি এখন আমরা বাড়ি আইসে, বোন আমারটা তো লয়, আমার থাল ঠিক আছে বন্ধুগণ। তখন আমার বইনে খানিও শুরু করে দিয়েছে, কিনা রে পুজু গণ তারা গেছে গিয়ে বেশি পাতলা দেখিয়া তারা লস খাইছে দেখো। বন্ধুগণ আমার আরেকজন সাবস্ক্রাইবার পাইছি, তো তাই না একটা চ্যানেল আছে যেটা জানাম, তুমি তোমার চ্যানেলের নামটা কইলা। আমার চ্যানেলের নাম দিশা ব্লগ, আর ইউটিউব চ্যানেল আমার সোনার সংসার। আপনারা সবাই আমারে সাবস্ক্রাইব করো এবং ফলো করো। দিদিরে হয় আমার খুবই ভালো লাগছে, আমি প্রায় 2 মাস থেকে তার মানে মেলার খুব ইচ্ছা আসলো কিন্তু আমি পারছি না। আজকে পাইছি, আজকে মেলার মধ্যে, হ্যাঁ মেলার মধ্যে পাইছি, খুবই ভালো লাগে দিদির লগে। এই যে সঙ্গে আমরা কিউট ময়না আছে, ময়না বলো তোমার নাম কি? ও মা, প্রসাদ খেয়েছো? বন্ধুগণ ওই দেখো আমার বোনের কেনাকাটি শেষ হয় না, তাই ওই পলিথিনের ভিতরে থেকে গিয়ে ঢুকাই দিছে। বন্ধুগণ অত সময় তাই হারি গেছিল, এখন পাইছি। হ্যাঁ দেখো কিনা কিনে ফুটলা ফাটলি লই লইছে তাই। হ্যাঁ তোমরা জানাইয়া যে ভিডিওটা কিরকম লাগছে, যদি ভালো লাগে শেয়ার করতে ভুলে।